মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন, পোশাক তো কঠিন আরো ব্যাপার, এমন একদিন আসছে যখন পোশাক শিল্পটাই উঠে যাবে, উঠে যাবে। হ্যাঁ, সেই কারণে আমার মনে হয় দাড়ি বড় রেখে চুল বড় রেখে আপনার বর্তমান কোন গান যদি একটা শোনান বর্তমান যুগে? অনেক অনেকগুলি গান আছে, তার ভিতরে আমার এই মুহূর্তে মনে পড়ছে পথ যদি না জনগণ কেন খেপে না? আচ্ছা, আপনার সবচেয়ে জনপ্রিয় গান কোনটি? অনেকগুলি আছে, তার ভিতরে ভালোবাসা দিয়ে থাকবে, কিন্তু অন্যান্য যে গানগুলো আপনি হয়তো প্রশ্ন করবেন যে নজরুল, রবীন্দ্রনাথ, লালন, এগুলোর কি হবে? তাই না? নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতির এগুলোর কি হবে? এগুলো নিয়ে আমি ভাবছি গবেষণা করতে যে এগুলাকে মডার্নাইজ করতে হবে, যেরকম একটু গান আমি বলি বুঝতে পেরেছি। আপনি কি ধরনের চিন্তা ভাবনা করছেন এগুলো নিয়ে? সত্যি এদের মডার্ন গান হিসেবে ধরে নেওয়া যেতে পারে। আপনার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা যদি একটু বলেন। একদিন আমি আমার রকে বসিয়া, মানে আমি বারান্দায় বসে আমি সঙ্গীত সাধনা করছি, আমি চর্চা করছি। আপনাকে তো সবসময় সঙ্গীত নিয়ে থাকতে হয়। হ্যাঁ, তা সঙ্গীতটা ছিল এরকম, বলার পরে আমরা আশেপাশে তিন চারজন কুকুর ছিল, ওরাও আমার ভক্তের গান শুনে সবসময় ওরা কয়েকবার আওয়াজ তুলো, তারপরে দেখি আমার হাঁটুর মাংস নেই, হাতের মাংস নেই, কেমন লাগে বলেন? আসলে ভীষণ স্মরণীয় ঘটনা, তাই না? ঘটনা সত্যি, তারাও মনে করেছে আপনাকে আমাদের স্টুডিওতে এসে যেটুকু ব্যয় করেছেন তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আর আমি প্রিয় দর্শক এবং আশা টিভির ভক্তরা সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।